আবরারের মতো হত্যাকাণ্ডে বুয়েটে কলঙ্কের দাগ লাগলেও একই ধরনের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা মেডিকেল। সহপাঠীর বেদম মারধরে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল একজনকে। শুধু একবারই নয়, মাঝে মাঝে এমন পরিস্থিতির উদ্ভব হচ্ছে যেখান থেকে ঘটতে পারে প্রাণহানির ঘটনাও। এই অবস্থার জন্য কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। জামাল খানের ক্যামেরায় মিজানুর রহমান সবুজের অনুসন্ধানী রিপোর্টে দেখুন বিস্তারিত। মৃত্যু না হলে নাকি সংবাদেও গুরুত্ব পায় না, এই ছবিগুলো দেখার পর ক্ষেত্রবিশেষে তা অস্বীকার করার উপায় কি আর আছে? এবছরের 5 জুলাই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেলের সহকর্মী একদল চিকিৎসকের হামলায় আহত হন 11 জন। এর মধ্যে গুরুতর আহত একজন ডাক্তার উল্লাসকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে, শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান তিনি। সেদিনের সেই অমানসিক নির্যাতনের ক্ষত এখনও তাড়িয়ে বেড়ায় ভুক্তভোগীদের। আমার মাথায় প্রায় 28টা সেলাই পড়ে এবং আমার প্রক্সিমাম ফ্যালাঞ্জেস আর কি, এটাকে বলে প্রক্সিমাম ফ্যালাঞ্জেস, আর লেফট হ্যান্ডের এটা হচ্ছে ভেঙে আলাদা হয়ে যায়। হাতুড়ি দিয়ে, তারপর রড স্ট্যাম্প, এগুলো দিয়ে মারা হয়েছে। সেটা ছিল মেইনলি হচ্ছে K69 ব্যাচের কাউনাইন ভাইদের গ্রুপ। নিশ্চয়ই সিনিয়র ডাক্তার যারা আছে তাদের অবশ্যই একটা এইখানে হস্তক্ষেপ আছে, না হলে তো এত সাহস কেউ পায় না। আমার মাথায় মোট 13টা সেলাই লাগে, কপালে 3টা লাগছে আর মাথায় যে এইখানটায় 10টা লাগছে। কাউনাইন ভাইয়ের গ্রুপে যারা আছে তারাই হচ্ছে ওই দিন আমাদের উপর আক্রমণটা করে, তারা পলিটিক্সের সাথে জড়িত। এর আগেও কলেজে এরকম অনাকাঙ্ক্ষিত 3-4টা ঘটনা ঘটছে। প্রিন্সিপাল স্যার আমাদের প্রত্যেকবারই সেম কথা বলে যায় যে এটার একটা বিচার হবে, কিন্তু কখনো বিচার হয় নাই। ক্যামেরার সামনে আসতে রাজি না হলেও দায় অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন অভিযুক্তদের কেউ কেউ। এ ঘটনায় স্থগিত করা হয় ছাত্রলীগের কমিটি, গঠন করা হয় তদন্ত কমিটিও। দুই দফা তদন্ত শেষে 19 জনকে দায়ী করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়, কিন্তু আর 10টি তদন্তের মতো ধামাচাপা পড়ে যায় এটিও। এই মারামারিগুলো কোনো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। তদন্ত কমিটির রিপোর্টটা ফাইনালাইজ করে ফেলেছে এবং সেই অনুযায়ী যেটা যারা দোষী হবে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। তো এখানে কোনো মতে জাতি আশা করে না যে ঢাকা মেডিকেল কলেজের ছেলেপেলেরা বিরোধে জড়িয়ে পড়ুক। অভিযোগ আছে, সবশেষ 26 অক্টোবর মেডিকেল কলেজের রশিদ ভবনের কোয়ার্টারের রুম দখলের জন্য ডাক্তার তারেক ও ডাক্তার শিমুলকে মারধর করে সংগঠিত এক গ্রুপ চিকিৎসক। এই ঘটনার জের ধরে পরদিন খোদ সাচিপের আহ্বায়ক ডাক্তার দেবেশ তালুকদারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চরম দুর্ব্যবহার করেন অভিযুক্তরা। এর আগে গেল বছর গ্রুপিং এর দ্বন্দ্বে 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনাই ট্রাস্টের অনুষ্ঠানে সিনিয়র চিকিৎসকদের সামনেই শিক্ষকদের বেধড়ক মারধর করে ছাত্ররা, এতে আহত হয় বেশ কয়েকজন। মামলা হয় শাহবাগ থানায়। এ ঘটনায়ও শাস্তি হয়নি কারো। এই চোখটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছিল, আপনার ব্লাইন্ড হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। আমরা চাই না যে ঢাকা মেডিকেল কলেজে বুয়েটের মতো একটা পরিস্থিতির উদ্ভব হোক। বুয়েটের পরিস্থিতিতে আমরা যেতে চাই না, সেটা যদি আমরা না চাই তাহলে অবশ্যই অন্যায় যারাই করছে তাদের বিচার হওয়া প্রয়োজন। বারবার ঘটতে থাকা অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো নিয়ে ক্যামেরার সামনে কোনোভাবেই কথা বলতে রাজি হননি হাসপাতালের পরিচালক সহ অন্যরা। সামনের দিনগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এখনই যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।